ডাক্তার দেখার দরকার নেই, তেমন কোনো সমস্যা না। আসলে হয়েছে কি, ওই অফিসে একটু খারাপ লাগছিল, তাই আগে আগে চলে এলাম আর কি। কিন্তু তুমি তো কখনো এই সময় বাসায় আসো না। হ্যাঁ, তুই মিথ্যে বলছিস, ভূত কখনো ফোনে কথা বলতে পারে না, বুঝতে পারছিস? তুই আগে মরে ভূত হ, তারপর বুঝতে পারবি কথা বলতে পারে। স্যার, বড় স্যার কি আজ আর অফিসে আসবেন না? না, স্যারের শরীরটা খারাপ, আজকে আর আসবে না। কেন? একটু দরকার ছিল, স্যারের মোবাইলটা বন্ধ পাচ্ছি। আমি কি স্যার একবার স্যারের বাসায় যাব? দেখা করার মতো কিছুই হয়নি, তারপরও যদি খুব বেশি দরকার হয় তাহলে আপনি গিয়ে দেখা করে আসতে পারেন। ঠিক আছে স্যার, আমি দেখা আসি স্যার। স্যার আমি উঠি। Thank you.
কি হয়েছে তোমার? না কিছু হয়নি, আসলে একটা বিষয়ে জানো খুব টেনশনে পড়ে গেছি। সেটা কি আমাকেও বলা যায় না? মানে বিষয়টা অবশ্যই তোমাকে বলা যায়, কিন্তু আমি এই মুহূর্তে তোমাকে বলতে চাচ্ছি না। কেন? ইজ ইট ভেরি সিরিয়াস? নো না, আসলে সেটা তো সিরিয়াস না, বাট ইট ইজ আনবিলিভেবল। এমন কি হয়েছে যেটা তুমি নিজেও বিশ্বাস করতে পারছো না আর আমাকেও বলতে পারছো না? শিলা, আমি তোমাকে বলবো। আচ্ছা, আমি তোমাকে ছাড়া কাকে বলবো বলো? তাহলে এখনই বলো। শিলা, তুমি হয়তো আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু কি হলো, চুপ হয়ে গেলে যে? জানো, আজ সকাল থেকে ও আমাকে বারবার ফোন করেছে। কে ফোন করছে? বলছি শিলা, তোমাকে বলছি, মানে ও আমার অফিসে দুবার ফোন করেছে, তারপর বাসায়ও ফোন করেছে দুবার। প্রথমে আমি বিশ্বাস করতে চাইনি, কিন্তু ওর কথা শুনে এখন যেটা মনে হচ্ছে যে ও মিথ্যে বলছে না। কে ফোন করেছিল, কি বলেছে আমাকে খুলে বলো তো। সকালে প্রথম যখন ফোন করলো তখন তার পরিচয়টা দিল। কে? জামান। জামান মানে? হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধু জামান, মানে তোমার এক্স হাজবেন্ড। কি বলছো তুমি? ও কি বলেছে জানো? ও বলছিল যে ও নাকি জামানের ভূত, ও ধরো যে বিয়ের থেকে ফোন করেছে অন্য ভ্রমণ থেকে। স্যার আসবো? হ্যাঁ দিলীপ, এসো বসো। কিছু বলবে? জি স্যার, স্যার তো গতকালে এলেন না, আজও এলেন না। স্যারের শরীরটা কি খুব বেশি খারাপ করেছে স্যার? একটু খারাপ, তবে চিন্তার কিছু নেই। আমরা কি একবার ওনাকে দেখে আসাটা উচিত ছিল না স্যার? হ্যাঁ, যাওয়া তো উচিত। দেখি আজকে অফিসের কাজ শেষ করে একবার যাব আমি আর পারভেজ। তুমি কি যাবে আমাদের সাথে? না স্যার, আমি আমার অফিসের কাজকর্ম সেরে আমি একাই যাব। আসবো স্যার, পারভেজ এসো। তোমার কথাই হচ্ছিল। কেন স্যার? না, দিলীপ বলছিল স্যারকে দেখতে যাওয়ার কথা। ও, আমরা কি আজ যাবো স্যার? দেখি হাতের কাজগুলো সেরে বিকেল একবার ঘুরে আসতে পারি, তাছাড়া কিছু ফাইলে স্যারের সিগনেচারও দরকার। দিলীপও কি আমাদের সঙ্গে যাবে নাকি স্যার? স্যার আমি কি এখন আসবো? হ্যাঁ এসো। স্যারকে একবার দেখে আসলে হতো না? আপনি কি বললেন স্যার? আমি বললাম যে আজকে গিয়ে আমরা দেখে আসবো। ও মনে হয় স্যার স্যারকে একটু বেশি ভালোবাসেন। একটু বেশি ভালোবাসে। এনে কিছু বলবে তুমি? জি স্যার, ওই ফাইল দুটো স্যার। আচ্ছা শোনো, আমি দেখে দিয়েছি, নিয়ে যাবো স্যার। আসুন। একটু বলেন যে আমার সেবা আছে। আচ্ছা, আপনারা বসেন।
পারবে তো? জি স্যার। আপনার শরীর এখন কেমন আছে? কোনো ডাক্তার দেখাননি স্যার? আমার যে প্রবলেম হয়েছে সেটা ডাক্তার কি করবে বলুন। কেন স্যার? ডাক্তার কি ভূতের চিকিৎসা করতে পারে? স্যার আমার মনে হয় কি আপনি মানসিক চাপে ভুগছেন, কিছুদিন রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না আনোয়ার সাহেব, এই ভূত আমাকে শেষ না করে ছাড়বে না। কি যে বলেন না স্যার, এখনকার সময় এই ঢাকা শহরে ভূত কোথা থেকে আসবে? আপনি বুঝতে পারছেন না আনোয়ার সাহেব, আপনি তো বুঝবেন না, যাকে ধরেছে সে বুঝতে পারে। বুঝতে পেরেছেন? জি স্যার। আমি খাবো না রে, আমি খাবো না। এই চা নিন, চা নিন, পারবে চলো। জি স্যার, জি স্যার। স্যার ফোন? হুম, না ফোনটা নষ্ট নষ্ট। ম্যাডাম আপনার শরীরটা ভালো আছে? জি ভালো। আনোয়ার সাহেব আপনি কেমন আছেন? জি ম্যাডাম ভালো। আপনারা এ সময় বাসায়? অফিসে কোনো ঝামেলা হয়েছে নাকি? না ম্যাডাম, আসলে স্যারের শরীর খারাপ, গত দুদিন অফিসে যাননি, কিছু সিগনেচার করা দরকার, তাই ভাবলাম যে স্যারের সাথে দেখা করে সিগনেচারগুলো করিয়ে নিয়ে যাই। আপনাদের স্যারের যে অবস্থা, ও তো এখন কিছু দেখতে পারবে বলে মনে হচ্ছে না, আর দেখলেও কিছু বুঝতে পারবে কি না, এ কটা দিন না হয় আপনারাই সামলে নিন, ও সুস্থ হলে তারপরে দেখিয়ে যাবেন, খুব সমস্যা না হলে। ম্যাডাম স্যার কি কোনো ডাক্তার? ও তো ডাক্তারের কাছে যেতেই চাচ্ছে না, ওর প্রবলেম নাকি ডাক্তার সলভ করতে পারবে না, আপনারা একটু বুঝিয়ে বলুন না। হ্যাঁ তুমি কি শুরু করলে? হ্যাঁ আমি তো বলেছি কোনো ডাক্তার আমাকে দেখে কিছু করতে পারবে না, তুমি বরঞ্চ এক কাজ করো, তুমি বরঞ্চ ওঝাকে খবর দাও, আমার মনে হয় ওঝাই ভূত নামাতে পারবে। তাহলে আজ আমরা উঠি। স্যার দুটো সিগনেচার করা খুবই জরুরি। মনে হয় কি স্যারকে একজন ভালো ডাক্তার দেখানো উচিত, তার চেয়ে আরও ভালো হয় যদি বাইরে কোথাও গিয়ে ঘুরে আসা যায়, তাহলে সব ঠিক হয়ে যাবে। বাসা থেকে এক পাও বের হতে রাজি হচ্ছে না, কে না কে ওকে ফলো করছে, আপনারা একটু বুঝিয়ে বলে দেখুন। জি ম্যাডাম। ম্যাডাম তাহলে আজ আমরা উঠি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। সালাম স্যার। সালাম আলাইকুম।
সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? কি হয়েছে? Oh,